এই ভিডিওর পর কোন কলেজের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন যে কমেন্টটি সবার আগে এবং সবচেয়ে বেশি আসবে সেই কমেন্টের উপর বেস্ট করে সেই কলেজের ভিডিও সবার আগে আসবে তো এই ভিডিওতে আমি আলোচনা করবো যে সমস্ত স্টুডেন্ট দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বারাসাত কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সো সেই অ্যাডমিশন ফর্মটি আপনারা আপনাদের স্মার্টফোন দেখি করে ফিল করবেন ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে কী হবে আমি যখনই কোনো বারাসাত কলেজের সম্বন্ধে নতুন আপডেট নিয়ে আসবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে আপনারা সময় এগিয়ে থাকবেন তো আপনাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হলো বারাসাত কলেজের মেন অফিসিয়াল সাইট ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা একবার চেকআউট করে নিতে পারেন এই ওয়েবসাইটে আসার পর থ্রি ডট যে রয়েছেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে সবচেয়ে নিচে যাবে এবং অ্যাডমিশন বলে একটি লেখা রয়েছেন এই লেখাটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর প্রথমে রয়েছেন সাবজেক্ট কম্বিনেশন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিজ স্ট্রাকচার অ্যাডমিশন প্রসিউডার ম্যারিট লিস্ট এবং সর্বশেষে বলা হয়েছে অনলাইন অ্যাডমিশন তো এই লেখাটির উপরে আপনাকে প্রেস করতে হবে ঠিক আছে প্রেস করার পর আপনাদের সামনে আরেকটি নতুন উইন্ডো খুলে আসবে উপরে লেখা রয়েছে বারাসাত কলেজ ঠিক নিচে লেখা রয়েছেন আন্ডার গ্র্যাজুয়েট অনলাইন অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রথমে রয়েছেন হাউ টু অ্যাপ্লাই তারপরে রয়েছেন নিউ অ্যাপ্লিকেন্ট এবং নিচে লেখা রয়েছেন অলরেডি অ্যাপ্লাইড যদি এর আগে আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অলরেডি অ্যাপ্লাইটে গিয়ে আপনারা এখানে অ্যাডনোলেজমেন্ট নাম্বার এবং ফর্ম নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এর আগে যদি আপনারা অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে ব্যাক হয়ে যাব এবং নিউ অ্যাপ্লিকেন্ট এই বাটনটির উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর ফর্মটি ওপেন হয়ে যাবে সবার প্রথমে বলা হচ্ছে মোবাইল নাম্বার মানে এখানে আপনার একটি অ্যাক্টিভেট মোবাইল নাম্বার দিতে হবে তারপরে জেনারেট ওটিপি যে রয়েছেন এই জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর সেই ওটিপিটি নিচের ঘরে আপনাকে দিয়ে দিতে হবে তারপরে বলা হচ্ছে ইয়োর বেসিক ইনফরমেশান তো ইয়ার পাসিং মানে উচ্চ মাধ্যমিক কোন সালে পাস করেছেন সেই সালটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে টোটাল এখানে চারটে সাল চলে আসবে দু হাজার একুশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার আঠারো এই শাল্টির মধ্যে কবে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই শালটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে বলা হচ্ছে রিজার্ভেশন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের কাস্ট ক্যাটাগরি চলে আসবে প্রথমে রয়েছেন জেনারেল তারপরে সি এস টি এ ও বি টোটাল চারটি কাস্ট ক্যাটাগরি রয়েছেন এর মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরিটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং অবশ্য আপনাকে কিন্তু সেই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী সেই কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট থাকা প্রয়োজন তো আমি এখানে জেনারেলে সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে বোর্ড তো হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করলে অনেকগুলো বোর্ড চলে আসবে এই বোর্ড থেকে আপনি বা এই লিস্ট থেকে কোন বোর্ডে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক সেই বোর্ডটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই লেখাটিতে এখানে আমি সিলেক্ট করে নিলাম বা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে তারপরে বলেছে লাস্ট এক্সামিনেশন মার্কস ডিটেল মানে এখানে আপনার উচ্চ মাধ্যমিকের মার্কস ডিটেলসগুলো আপনাকে দিতে হবে তো আমি এটা ফিল করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি দিতে হবে তো আমি এখানে সব কিছু ফিল করে নিলাম তো নিচে দেখাচ্ছি কী দিতে হবে প্রথমে রয়েছেন সিরিয়াল নম্বর তারপর সাবজেক্ট তারপরে রয়েছেন থিওরি তারপরে রয়েছেন প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট ঠিক আছে সাবজেক্টের এখানে টুয়েলভের যেই সমস্ত সাবজেক্ট ছিল বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেই সমস্ত সাবজেক্টগুলো আপনার ছিল সেই সাবজেক্টগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে নেবেন যেভাবে আপনার মাধ্যম উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটে রয়েছেন সেই মার্কশিট দেখে দেখে এখানে আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে থিওরি তারপরে রয়েছেন মার্কস অপটেন তারপরে ফুল মার্কস তারপরে রয়েছেন পাস মার্কস তো এখানে বলা হচ্ছে শুধু থিউরি বা লিখিত পরীক্ষা ঠিক আছে ইংলিশে কততে এক্সাম হয়েছে সেটা ফুল মার্ক্সে দিয়ে দিবেন যেমন ইংলিশে আশিতে থিউরি হয়েছিল সেই মার্কসটি ফুল মার্কসের ঘরে দিয়ে দিলাম তারপরে বলা হচ্ছে পাশ মার্কস মানে আশিতে কত পেলে পাশ ইংলিশে সেটা আপনাকে তার পাশের ঘরে দিয়ে দিতে হবে বা পাশ মার্কসের ঘরে আপনাকে দিয়ে দিতে হবে এবার বলা হচ্ছে মার্ক্স অপটেন্ট মানে হলো আসিতে ইংলিশে আপনি কত পেয়েছেন সেটি দিতে হবে যেমন আমি এখানে ইংলিশের সত্তর পেয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম থিওরিতে ঠিক আছে এইবার বলা হচ্ছে দু নম্বর যে সাবজেক্ট ব্যাঙ্গুলি সেটা কততে এক্সাম হয়েছিল ফুল মার্ক্সের ঘরে দিয়ে দিবেন যেমন এখানে আমি আসি দিয়েছি অবশ্যই ব্যাঙ্গলি যে সাবজেক্ট সেটা আসিতে এক্সাম হয়েছিল থিওরিতে তো আমি এখানে আসি দিয়ে দিলাম এবার বলা হচ্ছে ব্যাঙ্গুলিতে থিওরিতে পাশ মার্ক মানে কততে কত পেলে পাস সেটি পাস মার্কসের ঘরে আপনি দিয়ে দিবেন তো আমি এখানে চব্বিশ দিয়ে দিলাম মানে আশিতে চব্বিশ পেলে পাস তারপরে বলা হচ্ছে এবার মার্কস অপটেন্ট মানে আপনি কত পেয়েছেন মানে আশির মধ্যে আপনি কত পেয়েছেন তো আমি এখানে পঁচাত্তর দিয়ে দিলাম ঠিক আছে এটা হয়ে গেলো থিওরি এবার বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তো এখানে সেম তিনটি ট্যাব দেওয়া রয়েছেন মার্ক্স অবটেন্ট ফুল মার্কস অ্যান্ড পাস মার্কস এবার বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশে কত বা প্রোজেক্ট কতটা এক্সাম হয়েছিল সেটি আপনাকে ফুল মার্কসের ঘরে দিয়ে দিতে হবে যেমন প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট ইংলিশেও হয়েছিল কুড়িতে এবার বলা হচ্ছে পাশ মার্ক মানে কুড়িতে কত পেলে মিনিমাম কত পেলে আপনি পাস সেটি পাশ মার্কসের ঘরে আপনাকে দিয়ে দিতে হবে তো কুড়িতে পাস কুড়িতে এক্সাম হয়েছিল ছয় পাস এবং আমি পেয়েছি উনিশ তো মার্কস অপটেন্টের ঘরে আপনাকে দিতে হবে আপনি কত পেয়েছেন এই সমস্ত ডিটেলসগুলো আপনার মার্কশিটে দেওয়া থাকবে আপনি মার্কশিট দেখে দেখে এখানে ফিল করে দিতে পারেন কোনো রকম ভুল ছাড়াই ঠিক আছে তারপরে বলা হচ্ছে ব্যাঙ্গুলি ব্যাঙ্গুলিতে প্র্যাকটিক্যাল হয়েছিল কুড়িতে তার মধ্যে ছয় পেলে পাস এবং পেয়েছি আমি আঠারো তো এইভাবে করে আপনারা আপনাদের সাবজেক্টগুলোর সাবজেক্টগুলো আর কি সিলেক্ট করে নেবেন এবং নাম্বারগুলো এভাবে ইনপুট করে দিবেন তারপরে অটোমেটিক্যালি টোটাল যে ঘর রয়েছে পাশে সেই টোটালের ঘরে অটোমেটিক্যালি যা নাম্বার দেবেন সেই নাম্বার অনুযায়ী ক্যালকুলেট হয়ে সেখানে অটোমেটিক্যালি শো হবে তারপর সবার নিচে চলে আসলো দেখুন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আপনাকে দিতে হবে না এটার মানে হলো এর আগে কি আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন যদি হয়ে থাকেন সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করতে হবে তারপরে বলা হচ্ছে ইয়ারোপ রেজিস্ট্রেশন মানে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিলেন সেই অ্যাডমিশনের যে রেজিস্ট্রেশন ছিল আর কি সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করতে হবে এর আগে যদি আপনারা ইউনিভার্সিটি বা কলেজে যদি অ্যাডমিশন না হয়ে থাকেন তাহলে এই সমস্ত ডিটেলস বা এই দুটি ঘর আপনাকে দিতে হবে না এইভাবে ছেড়ে দিতে হবে তারপরে বলা হচ্ছে টোটাল মার্কস অপটেন্ট মানে আপনি কত পেয়েছেন সেই নাম্বারটা এখানে টোটাল হয়ে ইন টোটাল হয়ে চলে আসবে পাঁচটি সাবজেক্টে যদি আপনার কোনো যেমন অপশানাল সাবজেক্ট থাকে সেই অপশানাল সাবজেক্টের মার্কস আপনাকে এখানে ইনপুট করতে হবে না ওকে ক্লিয়ার তারপরে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর অনার্স তো আপনাকে অনার্সের জন্য এখন সাবজেক্ট সিলেক্ট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে প্রথমে দেওয়া রয়েছেন সিলেকশান আরেকটি কথা বলে রাখি আপনারা যদি অনার্সে অ্যাপ্লিকেশান না করতে চান তাহলে এইভাবে ছেড়ে দিতে পারেন আর যদি অনার্সে অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এই ফর্মটি ফিল করবেন বা এই সাবজেক্টগুলো আপনাকে সিলেকশান করতে হবে প্রথমে রয়েছেন সেকশান তো সেকশানের এখানে যদি ক্লিক করেন তাহলে তিনটি চলে আসবে ট্যাপ প্রথমে রয়েছেন বি অনার্স তারপরে বি কম অনার্স তারপরে বিএসসি অনার্স তো আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন সেই কোর্সটি সর্বপ্রথম আপনি সিলেক্ট করে নেবেন মানে এখানে আমি বিএ অনার্স সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে কোর কোর বা সিসি তো এটা হলো আপনার মেন সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট তো এখানে আমি জাস্ট মেন সাবজেক্ট অনুযায়ী বা অনার্স সাবজেক্ট অনুযায়ী আমি এখানে এডুকেশান আমি এডুকেশানে অনার্স করবো তা আমি এখানে সিসি বা কোর কোর্সে আমি এডুকেশান সাবজেক্টটি সিলেক্ট করে নিলাম এটা হলো মেন সাবজেক্ট ওকে তারপরে বলা হচ্ছে জেনারিক ইলেকটিভ ফর সেকেন্ড অ্যান্ড টু সেমিস্টার তো জেনারিক ইলেকটিভ যে সাবজেক্ট যেটি আপনি সিলেক্ট করবেন যেমন সাপোজ আমি এখানে ব্যাঙ্গুলি সিলেক্ট করলাম এই বেঙ্গলি সাবজেক্টটি শুধু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার অবধি চলবে ওকে তারপরে বলা হচ্ছে জেনারিক ইলেকটিভ মানে জেনারিক আরেকটি ইলেকটিভ সাবজেক্ট সিলেক্ট করতে হবে যার ম্যাথ হলো বা আপনি পড়তে পারবেন সেমিস্টার থার্ড অ্যান্ড সেমিস্টার ফোর অবধি আপনাকে পড়তে হবে তো এখানে যদি ক্লিক করে এখানে অটোমেটিক্যালি ইকোনমিক্স চলে আসলো আমার হয়তো আপনার অন্য সাবজেক্টও আসতে পারে তো এখানে জাস্ট আমি পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম ঠিক আছে এই সাবজেক্টটি বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আমাকে জাস্ট সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর অবধি পড়তে হবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে এ ই ওয়ান তো এখানে আপনাকে এনভায়রমেন্টাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটা হলো এভিএস ঠিক আছে আমি এখানে ইবিএস সিলেক্ট করে নিলাম আর এই ইউবিএসটি শুধু আপনাকে ফার্স্ট সেমিস্টারেই পড়তে হবে তারপরে বলেছে এ ইসিসি টু তো এখানেও সেম ইংলিশ এবং বেঙ্গলি এই দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে তো সাপোজ আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম এবং ইংলিশ সেকেন্ড সেমিস্টারে আপনাকে পড়তে হবে জাস্ট সেকেন্ড সেমিস্টার তো এখানে সাবজেক্টগুলো সিলেকশান করার পর অ্যাড যে বাটান রয়েছেন এই অ্যাড বাটান আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে যেই সাবজেক্টগুলো অনার্সের জন্য আপনি সিলেকশন করেছেন সেই সাবজেক্টগুলো পরপর এখানে সিলেক্ট হয়ে চলে আসবে তারপর কোড দিয়ে দিবে এবং আপনি যদি চান এই সাবজেক্ট কম্বিনেশনগুলো ডিলেট করতে তাহলে ডিলেট বাটনে ক্লিক করে আপনারা ডিলেট করে নিতে পারেন আবার রিসেট করে যেভাবে আমি সিলেক্ট করেছি সেভাবে আপনারা সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন এটা হয়ে গেল অনার্সের এবার আমরা দেখে নেব জেনারেল বা প্রোগ্রাম ঠিক আছে বা পার্সের তো আপনারা যদি চান অনার্সের অ্যাপ্লিকেশান করতে তাহলে সেমভাবে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আর যদি না করতে চান তাহলে ফাঁকা ঘর ছেড়ে দিবেন। ঠিক আছে তারপরে বলা হচ্ছে সেকশন তো এখানে আপনারা এখানে ক্লিক করলে তিনটি সেকশন আসবে বি এ প্রোগ্রাম বিএসসি প্রোগ্রাম তারপর হচ্ছে বিকম প্রোগ্রাম যে প্রোগ্রাম বা যে কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই কোর্সটি সর্বপ্রথম আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে বিয়ে প্রোগ্রাম সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে সিসি বা কোর কোর্স ওয়ান ডিএসসি ওয়ান তো আপনাকে এখানে ফার্স্ট সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে যেটা পার্সের বা জেনারেল বা প্রোগ্রামের মেন সাবজেক্ট তো আমি এখানে এডুকেশান মেন সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করে নিলাম ঠিক আছে জেনারেলের তারপরে বলা হচ্ছে কোর 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 কোর্স টু বা ডিএসসি টু তো এখানে বলতে চাচ্ছে মেন সাবজেক্ট দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে মানে দুই নম্বর মেন সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি সিলেক্ট করলাম পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে তো পার্সার আমি দুটো মেন সাবজেক্ট সিলেক্ট করলাম একটি হচ্ছে এডুকেশান আরেকটি হলো পলিটিক্যাল সায়েন্স এবার বলা হচ্ছে জেনারিক সাবজেক্ট তো এই জেনারিক সাবজেক্টটি এখানে যে চলবে সেটা হচ্ছে ব্যাঙ্গাল সিলেক্ট করলাম এটি চলবে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার ঠিক আছে তো এখানে এ সিসি সিলেক্ট করে নিলাম ইভিএস যেটা কম্পালসারি তারপরে এখান থেকে সিলেক্ট করলাম ইংলিশ অ্যান্ড এখান থেকে এলসিসি ওয়ানে এটা সিলেক্ট করলাম ইংলিশ অ্যান্ড এখান থেকে আমি ইংলিশ ঠিক আছে তারপরে অ্যাড বাটন আপনারা ক্লিক করে দিলেই সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে তো অ্যাড করার পর এখানে কোড দিয়ে দিবে পাশে ডিলেট বাটন রয়েছে আপনারা চাইলে এই কম্বিনেশানটি ডিলেটও করতে পারেন তারপরে সব কিছু ঠিকঠাকভাবে দেখার পর বা দেওয়ার পর নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর নেক্সট করার পর আপনাদেরকে এখানে পার্সোনাল ডিটেলসগুলো মানে অ্যাপ্লিকেন্ট পার্সোনাল ডিটেলস বা আপনার পার্সোনাল ডিটেলসগুলো এখানে ইনপুট করতে হবে সবার প্রথমে আপনার নাম দিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে এখানে জেন্ডার ছেলে হলে মেল আর মেয়ে হয়ে থাকলে ফিমেল আর ট্রান্সজেন্ডার বা থার্ড যদি জেন্ডার হয়ে থাকেন তাহলে ট্রান্সজেন্ডার আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে নিবেন তারপরে ম্যারিড বা আনমেরিট বা ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে বিবাহিত হয়ে হয়ে থাকলে ম্যারিড আর অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড ঠিক আছে এবং ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্সে আপনি সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে মাদার টাং বা মাতৃভাষা কি সেটি সিলেক্ট করে নিতে হবে তারপরে বলা হচ্ছে রিলিজিয়ান যদি আপনি হিন্দুজম হয়ে থাকে তাহলে হিন্দুজম সিলেক্ট করবেন ইসলাম হয়ে থাকলে ইসলামে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে এবং আদার কান্ট্রি থেকে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আদার্সে ক্লিক করবেন ঠিক আছে তারপরে বলেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে আপনি কি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে ইয়েস আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে ছেড়ে দেবেন ঠিক আছে তারপরে বলেছে ডিসেবিলিটি পার্সেন্টেজ তো এটা আপনাকে দিতে হবে না যদি আপনি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন যদি হয়ে থাকেন তাহলে এটা আপনাকে দিতে হবে তারপরে একটি আপনার বৈধ ইমেল আইডি দিতে হবে তারপর আপনার বাবার নাম তারপর আপনার মায়ের নাম তারপর ফাদার কোয়ালিফিকেশান মানে আপনার বাবা কতদূর অবধি পড়াশোনা করেছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসবে যেমন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার ঠিক আছে এই ধরনের অপশান চলে আসবে এগুলোর মধ্যে আপনার বাবা কতদূর পড়াশোনা করেছে সেটি সিলেক্ট করে নেবেন যদি আরও উপর দিকে যায় যেমন প্রাইমারি তারপরে এইট টেন্থ অ্যান্ড টুয়েলভ সো আমি এখানে এইট সিলেক্ট করে নেবো ঠিক আছে তারপরে সেম মাদার কোয়ালিফিকেশান তো আমি এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে নিলাম যেহেতু আমার মা প্রাইমারি অব্দি পড়েছে তো আমি এখানে প্রাইমারি সিলেক্ট করে নিলাম এবার বলা হচ্ছে ফাদার অকুপেশান মানে আপনার বাবা কি করে সেটি সিলেক্ট করতে হবে তো এখানে অনেকগুলো রয়েছেন দেখুন গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট সার্ভিস বিজনেস এবং এখানে বলা হচ্ছে সেলফ এমপ্লয়েড তো আমার আমি দিয়ে দেবো সেলফ এমপ্লয়েড ঠিক আছে তো মাদার এখানে অকুপেশন মাদার অকপেশনের জায়গায় হাউসওয়াইফ রয়েছে তো আমি এভাবে হাউসওয়াইফ থেকে ছেড়ে দেবো যদি আপনার মা কোনো কাজ করে থাকে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে গার্জিয়ান নাম এবার গার্জিয়ান হিসাবে যদি আপনার বাবাকে রাখতে চান তাহলে আবার আপনার বাবার নাম দিবেন আর মাকে যদি গার্জিয়ান হিসাবে রাখতে চান তাহলে আপনার মায়ের নাম দিবেন। তারপরে বলা হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান তো যারই নাম দেন যদি বাবার নাম দিয়ে থাকেন তাহলে ফাদার লিখবেন এবং মায়ের নাম যদি দেন তাহলে এখানে আপনার মায়ের বা মাদার সিলেক্ট করতে হবে তো এখানে দেওয়া রয়েছেন দেখবেন ফাদার মাদার সিস্টার ব্রাদার আঙ্কেল আন্ট গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এবং হাজব্যান্ড ঠিক আছে তো গার্জিয়ানের যারই নাম দিবেন তার সাথে কি সম্পর্ক সেটি এই অপশন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনার গার্জিয়ান মোবাইল নাম্বার দিতে হবে তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মানে আপনার পরিবার বছর টাকা ইনকাম করে সেটা আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে ইনকাম স্ট্যাটাস ঠিক আছে যদি আপনি এপিএল হয়ে থাকেন তাহলে এপিএল সিলেক্ট করবেন এবং বিপিএল হয়ে থাকলে বিপিএল সিলেক্ট করবেন ঠিক আছে এবং যদি বিপিএল সিলেক্ট করেন তাহলে কার্ড নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে আর এপিএল যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে না ঠিক আছে তারপরে হচ্ছে ব্যাঙ্ক আইফসি কোড সরি তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে ব্যাংক আইএফসি কোড আপনাকে দিতে হবে তারপরে ব্যাংক নাম মানে ব্যাংকের নাম আপনাকে দিতে হবে তারপরে ব্রাঞ্চ নাম তারপরে কন্যাশ্রীর যদি আইডি থাকে তাহলে সেই কন্যাশ্রী আইডি আপনাকে দিতে হবে এস সি নাম্বার এসটি হয়ে থাকলে এসটি কার্ডের নাম্বার ও বিসি এ হয়ে থাকলে ও বিসি এ নাম্বার বা ও বিসি বি হয়ে থাকলে ও বিসি বি এর নাম্বার তারপরে দিতে হবে আপনার আধার কার্ড নাম্বার তারপরে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তারপরে সেকেন্ড নাম্বারও অ্যাড্রেস দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে আপনার ভিলেজ তারপরে কান্ট্রি তারপরে আপনার স্টেট তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে আপনার পিনকোড নাম্বার যে রয়েছেন সেটি সিলেক্ট করতে হবে তারপরে এরিয়া স্টেটাস তারপরে রয়েছেন পুলিশ স্টেশন তো এগুলো আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে এখানে যে টিক মার্ক রয়েছেন এই টিকমার্ক করে দেবেন তাহলে উপরে পারমানেন্ট অ্যাড্রেসে যেই সমস্ত অ্যাড্রেস ফিল আপ করেছিলেন সেই সমস্ত অ্যাড্রেস কপি হয়ে অ্যা টু জেড প্রেজেন্ট অ্যাড্রেসে চলে আসবে ঠিক আছে তো এখানে আমরা নিচে চলে যাব এইবার বলা হচ্ছে লাস্ট এক্সামিনেশন ডিটেলস মানে উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে তারপরে বলা হচ্ছে স্কুল নেম বা কলেজ নেম তো লাস্ট যে স্কুলে পড়েছিলেন বা উচ্চ মাধ্যমিক পড়েছিলেন সেই স্কুলের নাম কী ছিল সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রোল নাম্বার রকম স্পেস না দিয়ে রোল নাম্বার আপনারা লিখে দেবেন তারপরে বলা হচ্ছে গ্রেট তো গ্রেড এখানে দিয়ে দিতে হবে যে গ্রেড আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই গ্রেডটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে তারপরে বলা হচ্ছে ডিক্লারেশন বা ঘোষণা তো ডিক্লারেশনে এখানে টিকমার্ক করে দিবেন এবং নিচে দেওয়া এই ক্যাপচাটি দিয়ে দিবেন যেমন রয়েছেন ফাইভ জিরো এইট সিক্স এই ক্যাপচাটি এখানে দিয়ে দিবেন হয়তো আপনার ওখানে আলাদা ক্যাপচা শো হতে পারে সেই ক্যাপচাটি আপনি দিয়ে দিবেন তারপর আপনার যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা সেফ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল একটি মেসেজ যাবে এবং আপনার স্ক্রিনে পপ আপ চলে আসবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তারপর আপনার এখানে নিচে ফর্ম নাম্বার অ্যাডনলেজমেন্ট নাম্বার এবং লগ ইন যে বাটন সেটি দেওয়া রয়েছেন এবং নিচে লেখা রয়েছেন প্রিন্ট অ্যাডনলেজমেন্ট তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে অ্যাডনলেজমেন্ট রয়েছে সেটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন আদরাইস আপনি লগ ইন বাটানে গিয়ে আপনারা লগ ইন করতে পারেন ঠিক আছে তারপরে লগ ইন বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে চলে আসার পর এখানে অ্যাড নলেজমেন্ট নাম্বার আপনাকে দিতে হবে তারপরে ফর্ম নাম্বার তারপরে আপনার ডেট অফ বার্থ এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো ডেট অফ বার্থের মান্থ ডে সিলেক্ট করে নিতে হবে তারপরে মান্থ তারপরে জন্মশাল আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা লগ ইন বাটনে ক্লিক করে দিবেন তো আমি এখানে সব কিছু দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে নিচ্ছি তারপর লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ড আপনাদের সামনে শো হবে তো ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন কি কি সিলেক্ট করেছেন সাবজেক্ট সেগুলো শো হচ্ছে কী কী ডকুমেন্টস এখনো পর্যন্ত আপলোড হয়নি সেগুলো দেখাচ্ছে যেমন ইমেজ আপলোড পেন্ডিংয়ে রয়েছেন সিগনেচার আপলোড এখনও পেন্ডিংয়ে রয়েছেন তারপরে সেকেন্ডারি এডুকেশান অ্যাডমিট কার্ড পেন্ডিং রয়েছেন এইচএস মার্কশিট পেন্ডিং রয়েছে তো আপনারা সব ডকুমেন্টস আপলোড কি করে করবেন সেটা বলছি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার নাম দে প্রথমে শো হবে তারপরে ড্যাশবোর্ড তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশান তারপরে আপলোড ডকুমেন্ট তো আপনাকে আপলোড ডকুমেন্টে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা একটু নিচের দিকে যাব। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে আপলোড করতে হবে তারপরে বলা হচ্ছে এসএস মার্কশিট মানে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে তারপরে বলা হচ্ছে এখানে কি কাস্ট সার্টিফিকেট এক কপি আপনাকে স্ক্যান করে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপরে কী বলা হচ্ছে পিএইচ যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে হ্যান্ডিক্যাপের যে ডকুমেন্টস রয়েছেন বা সার্টিফিকেট রয়েছেন সেটির এক কপি ইমেজ আপনাকে আপলোড করতে হবে তারপরে বলা হচ্ছে বিপিএল সার্টিফিকেট তো বিপিএল বলতে এখানে রেশন কার্ডের কথা বলা হচ্ছে যদি আপনি বিপিএল হয়ে থাকেন তাহলে বিপিএল রেশন কার্ডের এক কপি স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে তো সব ডকুমেন্টস চুইস ফেলে গিয়ে চুস করে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে চুস করার পর নিচে যে আপলোড বাটান রয়েছে এই আপলোড বাটানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো সব ডকুমেন্টস সাইজ কত হতে হবে একবার আমি বলে দিচ্ছি সব ডকুমেন্টস সাইজ হতে হবে একশো কেবির মধ্যে ওকে তা আমি সব কিছু আপলোড করছি তো নেক্সট করে দেখাচ্ছি এরপরে কী আছে তারপরে ডকুমেন্টগুলো আপলোড করার পর আবার থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্ট আপলোড তারপরে আপলোড ইমেজ অ্যান্ড সিগনেচার যে বাটন রয়েছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে ছবি এবং সিগনেচার দুটোই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপর এখানে আপনার সবার প্রথম ছবি সিলেক্ট করে নেবেন তারপর আপনার যে সিগনেচার সেটি সিলেক্ট করে নিতে হবে তারপরে আপলোড যে বাটন এই বাটনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে ছবি এবং সিগনেচার আপলোড করার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের যে ইমেজ আপলোড করেছিলেন সেই ইমেজটি সর্ব সর্বপ্রথম হবে তারপরে ড্যাশবোর্ড তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশান এই বাটনটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস আসবে তারপরে নিচের দিকে যাবেন এবং নিচে লেখা রয়েছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশান করেছিলেন যে ফর্মটি সে ফর্মটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমি আমার যে ফর্মটি সেই ফর্মটি ডাউনলোড করে নিলাম এখানে সব কিছু ডিটেলস রয়েছে তো আপনাদের যে ফর্ম সেটি অ্যাপ্লিকেশন কমপ্লিট তো রকম পে বা যে ফিস রয়েছেন সেটি পে করতে হবে না কারণ এবছরও বছরও আগের বছরের মতন ফিস ফ্রি করে দিয়েছে ঠিক আছে তো আপনাদের কোনোরকম ফিস পেমেন্ট করতে হবে না এরপরে কোন কলেজের উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আর পার্সোনাল কিছু বলার থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে সেখানে পার্সোনালভাবে আপনারা এস করে দিতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য